সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক সন্ত্রাসবাদের অভিযোগ রাশিয়ার। পাল্টা আক্রমণ বাড়াতে যে অস্ত্র বানাচ্ছে ইউক্রেন। পশ্চিম তীরে অবৈধ বস্তি স্থাপন বেড়েছে ইসরায়েলের। ইরানের প্রতি ইঞ্চি ভূমি শক্তিমত্তার সঙ্গে রক্ষা করবে সশস্ত্র বাহিনী, বললেন জেনারেল আব্দুর রহিম মুসাভি। আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার জরুরি, বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস। উপসাগরীয় অঞ্চলে শক্তি বাড়াতে F-16 পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং ছয় মাসে ইউরোপের পথে সাগরে ডুবে অন্তত 300 শিশুর মৃত্যু। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি হাসিবুর রহমান। পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক সন্ত্রাসবাদের অভিযোগ রাশিয়ার। পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলেছে রাশিয়া। ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরচাটোভ শহরে কিয়েভের ড্রোন হামলার পর ক্রেমলিন এই অভিযোগ করেছে। শুক্রবার 14 জুলাই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন যে দেশগুলো কিয়েভ সরকারকে ড্রোন সরবরাহ করছে, মঙ্গল গ্রহে পারমাণবিক বিপর্যয় ঘটলে কি তারা ড্রোন সরবরাহ বন্ধ করবে, তখন তাদের আর সময় থাকবে না। তিনি বলেন ন্যাটোভুক্ত দেশগুলির বোঝা উচিত তারা কিয়েভ সরকারকে পারমাণবিক সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করছে। এর আগে রাশিয়া জানিয়েছে দেশটির কুরচাটোভ শহরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে, যেখানে চেরনোবিল প্লান্টের মতো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে, তবে এটি স্পষ্ট যে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে বলেছেন বিদ্রোহের পরও ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারকে রাশিয়ায় কাজ করার প্রস্তাব দিয়েছিলেন তিনি, এমনকি ইউক্রেনে আগের সেই কমান্ডারের অধীনেই লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার 13 জুলাই রুশ সংবাদ মাধ্যম কুমার সান্ডকে দেওয়া সাক্ষাৎকার দেন পুতিন। সাক্ষাৎকারে তিনি বলেন গত মাসে ওয়াগনার বিদ্রোহের কয়েকদিন পরই প্রায় 3 ডজন ওয়াগনার যোদ্ধা ও তাদের নেতা প্রিগজনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে প্রিগোজিনকে বেশ কয়েকটি প্রস্তাব দেন, তার মধ্যে একটি প্রস্তাব হল প্রিগোজিন চাইলে তার আগের কমান্ডারের অধীনে একক সেনাদল হিসেবে কাজ অব্যাহত রাখতে পারেন। পাল্টা আক্রমণ বাড়াতে যে অস্ত্র বানাচ্ছে ইউক্রেন। পাল্টা আক্রমণের জন্য চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার বাড়িয়েছে ইউক্রেন। সস্তা বিকল্প হিসেবে নিজেরাই ড্রোন তৈরির দিকে ঝুঁকেছে কিয়েভ। তাদের দাবি স্থানীয়ভাবে তৈরি এসব ড্রোন বেশ কার্যকরী। যুদ্ধে শক্তি বাড়াতে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করা হচ্ছে ড্রোন ইউনিট, দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক ব্যবহার। বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে নিজেদের তৈরি ড্রোন। শত্রুপক্ষের একটি গাড়ি ধ্বংসের দাবি ইউক্রেনের ড্রোন ইউনিটের। রাশিয়ার সঙ্গে প্রায় 1.5 বছর ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতি, তাই খরচ কমানোর উদ্যোগ নিয়েছে জেলেনস্কি প্রশাসন। সেনা সদস্যদের তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে ড্রোন। এছাড়া যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ব্যবহৃত ড্রোনও মেরামত করে ব্যবহার করা হচ্ছে। যুদ্ধ চালিয়ে যেতে সস্তা বিকল্প হিসেবেই এই উদ্যোগ। ইউক্রেন ড্রোন ইউনিটের একজন ড্রোন পাইলট বলেন আমরা নিজেরা এটি বানিয়েছি। এই ড্রোনের সঙ্গে ব্যাটারি ও অ্যান্টেনা রয়েছে, লাগানো যায় বিস্ফোরক। আমি মনে করি প্রযুক্তি ছাড়া এখন যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব। যার প্রযুক্তি যত উন্নত সেই শেষ পর্যন্ত টিকতে পারবে। রাশিয়ার থেকে এদিক থেকে আমরা এগিয়ে। তিনি আরো বলেন রাশিয়ার কাছে প্রচুর ড্রোন রয়েছে, তবে আমাদের থেকে তাদের প্রযুক্তি ভিন্ন। যুদ্ধক্ষেত্রে আমরা কিছু ড্রোন অক্ষত অবস্থায় পেয়েছি, এগুলোকে কিছু পরিবর্তন এনে আরো উন্নত করা হয়েছে। চলতি বছর যুদ্ধে ড্রোনের জন্য $550 মিলিয়ন খরচ করার ঘোষণা দিয়েছে কিয়েভ। সেই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ড্রোন ইউনিট তৈরি করে তা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করা হবে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে দুঃসময়ে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে ইউক্রেনবাসী। অস্ত্রের যোগানের জন্য অর্থ সংগ্রহ করছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, আর যারা প্রযুক্তিতে দক্ষ তারা ড্রোন তৈরিতে সহায়তা করছে। পশ্চিম তীরে অবৈধ বস্তি স্থাপন বেড়েছে ইসরায়েলের। ইসরায়েলের ডানপন্থী নেতানিয়াহু সরকার ক্ষমতায় আসার পর প্রথম 6 মাসে অধিকৃত পশ্চিম তীরে রেকর্ড পরিমাণ অবৈধ বস্তি স্থাপন অনুমোদন দিয়েছে। ইসরায়েলি বস্তি সম্প্রসারণের বিরোধিতাকারী ইসরায়েলি সংগঠন পিস নাও এ তথ্য জানিয়েছে। গত বছর ডিসেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন কট্টর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। পিস নাও সংগঠনের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত 12,000-এর বেশি অবৈধ বস্তি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, 2012 সালের পর যা সর্বোচ্চ। পশ্চিম তীরে ইসরায়েলি সম্প্রসারণ এই সরকারের মূল লক্ষ্য বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। গত মাসেই 5,000-এর বেশি অবৈধ বস্তি নির্মাণের অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার। এর তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ, নিন্দা জানায় জাতিসংঘ। 1967 সালে ইসরায়েলি দখলদারিত্বের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে 7 লাখের বেশি ইসরায়েলি অবৈধ বস্তি স্থাপন করে আছে, ওই একই জায়গায় 30 লাখের বেশি ফিলিস্তিনের বসবাস।
ইরানের প্রতি ইঞ্চি ভূমি শক্তিমত্তার সঙ্গে রক্ষা করবে সশস্ত্র বাহিনী, বললেন জেনারেল আব্দুর রহিম মুসাভি। ইরানের সশস্ত্র বাহিনী এদেশের প্রতি ইঞ্চি ভূমি শক্তিমত্তার সঙ্গে রক্ষা করবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন এদেশের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি গতকাল তেহরানে একদল সেনা কমান্ডারের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন। পারস্য উপসাগরে অবস্থিত তিন ইরানি দ্বীপের মালিকানা নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে মস্কো সহমত প্রকাশ করে বিবৃতি দেওয়ার পর জেনারেল মুসাভি এ মন্তব্য করলেন। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরীয় তিন দ্বীপ গ্রেটার তম, লেসার তম এবং আবু মুসার মালিকানা দাবি করে আসছে। গত সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদের সঙ্গে স্বাগতিক দেশের কৌশলগত সংলাপ শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আরব আমিরাতের ওই দাবির প্রতি সমর্থন জানানো হয়। বিবৃতিতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচ্য তিন দ্বীপ নিয়ে সৃষ্ট বিতর্কের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। এ সম্পর্কে জেনারেল মুসাভি বলেন, সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরের দ্বীপগুলো নিয়ে যাই বলুক না কেন, ইরান নিজের এক ইঞ্চি ভূমির ব্যাপারে কোনো ছাড় দেবে না। তিনি সীমান্ত রক্ষার ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকতে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও স্থল বাহিনীর প্রতি আহ্বান জানান। আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার জরুরি, বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, আফ্রিকার মহাদেশে ইরানের জন্য সম্ভাব্য যেসব সুযোগ রয়েছে তা উপেক্ষা করা যাবে না। তিনি আফ্রিকার তিন দেশ উগান্ডা, কেনিয়া ও জিম্বাবুয়ে সফর শেষে শুক্রবার তেহরানে ফিরে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে এ তথ্য জানান। রাইসি বলেন, আমরা যেভাবে এশিয়া সহ বিভিন্ন অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেই, ঠিক একইভাবে আফ্রিকা মহাদেশকেও গুরুত্ব দেই। এই মহাদেশে রয়েছে অপার সম্ভাবনা যা উপেক্ষা করা সমীচীন হবে না। রাইসি বলেন, 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানি জনগণের বিশ্বাস, ঔপনিবেশিকতা বিরোধী চেতনা এবং সাহস দেখে আফ্রিকার দেশগুলো এই বিপ্লবের প্রতি আকৃষ্ট হয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, আফ্রিকার বহু দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় 1979 সালের ইসলামী বিপ্লবের পর, আর এসব দেশে বিভিন্ন ক্ষেত্রে তেহরানের সঙ্গে তাদের সম্পর্কের সুবিধা গ্রহণ করতে চায়। রাইসি আরো বলেন, আফ্রিকার দেশগুলোতে রয়েছে খনিজ সম্পদের অফুরন্ত ভাণ্ডার, সার্বিকভাবে এসব দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার বিস্তৃত সুযোগ রয়েছে যা কাজে লাগাতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ও তাদের পক্ষে ন্যায় বিচার, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে চলমান সংকটের টেকসই সমাধানের উপর জোর দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার 14 জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের চলমান 53তম অধিবেশনে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন বা OIC-র সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনের পর বিভিন্ন ইস্যুতে জাতিসংঘের সদস্য দেশগুলির মধ্যে মতভেদ দেখা দেয়। এ সময় মিয়ানমারের অস্থিতিশীল রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে আসে। দেশটিতে চলমান রাজনৈতিক সংকট সমাধান না হওয়া পর্যন্ত প্রত্যাবর্তন সম্ভব নয় বলে মত দেয় অনেক সদস্য রাষ্ট্র, তবে দ্রুত প্রত্যাবর্তন শুরুর পক্ষেও আসে মতামত। পরে দীর্ঘ আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই প্রস্তাবে দ্রুত সহায়ক পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সব ধরনের নির্যাতন, মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনারও কথা বলা হয়। এদিন জাতিসংঘের মানবাধিকার পরিষদের পরিষদে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করা হয়। উপসাগরীয় অঞ্চলে শক্তি বাড়াতে F-16 পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলেছেন যে সিরিয়ার আকাশে রাশিয়ার বিমানের আগ্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়া সহ উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে ওয়াশিংটন। একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের আটকের হাত থেকে জাহাজগুলো রক্ষার জন্য এর আশেপাশে অতিরিক্ত জঙ্গি বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কর্মকর্তা আরো বলেন, উপসাগরীয় অঞ্চলে তাদে এ 10 অ্যাটাক বিমানের শক্তি বাড়াতে চলতি সপ্তাহের শেষ নাগাদ সেখানে F-16 জঙ্গি বিমান পাঠানো হবে। গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালীর কাছে দুটি তেলবাহী জাহাজ আটক করার চেষ্টা করে। এরপর ওয়াশিংটন অঞ্চলটিতে সামরিক শক্তি বাড়ানোর এ পদক্ষেপ নিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এপির খবরে বলা হয়, পানিপথে জাহাজ চলাচলের সময় বিমান ছত্রছায়া দান সহ অঞ্চলটিতে মার্কিন উপস্থিতির কথা জানান দিতে সামরিক শক্তি বাড়ানো হচ্ছে, যা ইরানকে জাহাজ আটক করার চেষ্টা থেকে দূরে রাখবে। মার্কিন নৌবাহিনী জানায়, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ম্যাকফল সম্প্রতি জাহাজ দুটি আটকের চেষ্টার সময়
ঘটনাস্থলে পৌঁছালে ইরানের নৌযানগুলো সেখান থেকে সরে পড়ে। রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত না জানিয়ে প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, তারা সিরিয়ার পশ্চিমাঞ্চলের কোন এলাকা ছেড়ে দেবেন না এবং সেখানে বিমান টহল অব্যাহত রাখবেন। ISIL যোদ্ধাদের বিরুদ্ধে এ প্রহরার কাজ অব্যাহত রাখা হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যাতে সিরিয়া ত্যাগ করে সেজন্য ওয়াশিংটনকে চাপে রাখতে রাশিয়া, ইরান ও সিরিয়ার সরকার গত মার্চ মাস থেকে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করছে। ওই মার্কিন কর্মকর্তা আরো বলেন, রাশিয়ার AN-30 বিমান মার্কিন ঘাঁটির ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র কোনো জঙ্গি বিমান না থাকায় তারা রাশিয়ার বিমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। সিরিয়ায় ISIL সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ এবং ওয়াশিংটনের মৃত কুর্দি সন্ত্রাসী বাহিনীকে সহায়তা দিতে দেশটিতে প্রায় 900 মার্কিন সেনা মোতায়েন করে রেখেছে পেন্টাগন। ছয় মাসে ইউরোপের পথে সাগরে ডুবে অন্তত 300 শিশুর মৃত্যু। ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় চলতি বছরের প্রথম ছয় মাসে কমপক্ষে 289 শিশু সাগরে মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলেছে, এই সংখ্যাটি 2022 সালের প্রথমার্ধে রেকর্ড করা সংখ্যার প্রায় দ্বিগুণ। সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে শিশুরা ভূমধ্য সাগর দিয়ে বিপজ্জনক যাত্রা করছে বলেও জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফের কর্মকর্তা ভেরেনা নাউস বলেন, মধ্য ভূমধ্য সাগরে অনেক জাহাজ ডুবি হয়, এতে সত্যিকারের পরিসংখ্যান পাওয়া কঠিন। ইউনিসেফ বলছে, 2023 সালের প্রথম ছয় মাসে আনুমানিক 11,600 শিশু মধ্য সাগর পাড়ি দিয়েছে, 2022 সালের একই সময়ের তুলনায় যা প্রায় দ্বিগুণ। জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন নাউস বলেন, চলতি বছরের প্রথম তিন মাসে 3,300 শিশু কেন্দ্রীয় রুট দিয়ে ইউরোপে আসে বলে রেকর্ড করা হয়েছে। এই যাত্রায় তারা এক পর্যায়ে সঙ্গীহীন হয়ে যায়। তিনি বলেন, এটি গত বছরের একই সময়ের তুলনায় তিন গুণ বেশি। একা ভ্রমণকারী মেয়েরা বিশেষ করে তাদের ভ্রমণের আগে, চলাকালীন সময় কিংবা পরে সহিংসতার সম্মুখীন হতে পারে। ইউনিসেফ বলেছে, লিবিয়া বা টিউনিশিয়া থেকে ইউরোপে নৌকা ভ্রমণের জন্য সাধারণত প্রায় $7,000 খরচ হয়। ইউরোপে শিশুদের সুরক্ষা খোঁজার জন্য নিরাপদ ও আইনি উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সংস্থাটি, কারণ পথে তারা আটক, বঞ্চনা, নির্যাতন, পাচার, সহিংসতা, শোষণ এবং ধর্ষণের মুখোমুখি হতে পারে। নাউস বলেন, এই শিশুদের জানা দরকার যে তারা একা নয়, বিশ্ব নেতাদের অবিলম্বে এসব শিশুদের নিয়ে কাজ করতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।